1989 থেকে 2018 সালের রাজনৈতিক হত্যাকাণ্ডে নিহতদের নিয়ে কংগ্রেস ও বিজেপি তোদের মধ্যে চলছে টানাপোড়েন। বিজেপির এই সময়ের মধ্যে যারা রাজনৈতিক হত্যাকাণ্ডে নিহত হয়েছেন তারা তাদের লোক দাবি করে আগামী 21শে ডিসেম্বর শহীদ দিবস পালন করতে যাচ্ছে ঋষিমুখ বিধানসভা কেন্দ্রের অধীন নলুয়াতে। শাসক দল বিজেপির এই শহীদ দিবসকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা বিলোনিয়া মহকুমা জুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় কংগ্রেস ভবনের এক সাংবাদিক সম্মেলনে বিজেপি তোদের এই কর্মসূচিকে তীব্র নিন্দা জানিয়ে বিলোনিয়া ব্লক কংগ্রেসের সভাপতি অরূপ বলেন, 1989 থেকে 2018 সাল পর্যন্ত বিজেপির কোনো অস্তিত্ব ছিল না, সেই সময় বিরোধী দল হিসেবে কংগ্রেসের অস্তিত্ব ছিল। তৎকালীন বাম সরকারের আমলে সিপিআইএম এর ঘাতক বাহিনীর হাতে ঋষিমুখ, নড়ুয়া, অভয়নগর, গজারিয়া, জয়পুর সহ তৎসংলগ্ন এলাকায় 10 জন কংগ্রেস কর্মী নিহত হয়। এই নিহত কংগ্রেস কর্মীদের বিজেপি দলের বলে শহীদ দিবস একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি সারা রাজ্যে জুমলা রাজত্ব চলছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। যিনি ঋষিমুখ বিধানসভা ক্ষেত্রের 43 নং বুথ সভাপতি, উনার ছোট ভাইয়ের স্ত্রী ঋষিমুখ গ্রাম পঞ্চায়েতের প্রধান। উনারা শুধু কংগ্রেসে নয়, উনারা একদম আপনার পোরখাওয়া সিপিএম কর্মী, অথচ আজকে তারা ঋষিমুখের মন্ডলের আপনার 43 নং বুথের প্রেসিডেন্ট হয়ে আছেন। শ্যামল দত্ত নামে একজন আছেন, যিনি দক্ষিণ সোনাইছড়ির পঞ্চায়েতের প্রধান, উনি ছিলেন সিপিএম আমলের পোরখাওয়া একজন সিপিএম কমরেড। আফিম আকিমা খাতুন নামে একজন আছেন, সিপিএম দলের নারী নেত্রী ছিলেন, উনি বর্তমানে বাঁশপদোয়া পঞ্চায়েতের মনোনীত প্রধান। নাসির আহমেদ বলে একজন আছেন, যিনি সিপিএম এর কমরেড, সেখানে উনি বিজেপির জেলা সদস্য। আজকে সারাটা রাজ্যের মধ্যে চলছে নাকি, সারাটা রাজ্যের মধ্যে একটা জুমলা রাজত্ব চলছে। কংগ্রেসি লোক সেখানে বাম বিরোধী আন্দোলন করতে গিয়ে কংগ্রেসি লোক শহীদ হয়েছেন, আজকে সেখানে বিজেপি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ওই সময় তো বিজেপির কোনো অস্তিত্বই ছিল না। আবার অতি মানে অত্যন্ত হাস্যকর বিষয় যে সেখানে আমাদের আমরা দেখলাম যে ওই আপনার 10 জন লোক শহীদ হয়েছেন, সেখানে মধ্যে তেজেন্দ্র মহাজন জয়পুরের, মরিন্দ্র ভৌমিক জয়পুরের, বাবুল বিশ্বাস জয়পুরের, অজিত সেন নলুয়া, ভগীরথ মিত্র অভয়নগরের, আশুতোষ পোদ্দার অভয়নগরের, স্বর্ণমালা নম অভয়নগরের, মনমোহন সদাগর অভয়নগরের, লিজন পাটারি অভয়নগরের, রোহিণী বিশ্বাস গজারিয়া। কিন্তু আমরা দেখলাম এই লোকগুলোকে যারা খুন করেছে সেই সিপিএম এর হারমাদেরা, সিপিএম এর কমরেডরা, আজকে তারাই আবার সেখানে ফুল মালা দিতে যাচ্ছে। এই এর নাম সবকা সবকা বিকাশ। আমরা কংগ্রেস ভবনে আয়োজিত এই দিনের এই সাংবাদিক সম্মেলনে ব্লক কংগ্রেস সভাপতি অরূপ দেব ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতা ভবতোষ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।